আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমি আজ নিয়ে এসেছি তরমুজের শরবতের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এটি তৈরি করতে আমাদের কী কী লাগছে। প্রথমেই আমি নিচ্ছি তোকমা, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তোকমা নিয়েছি, যা আমি পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি নিব তরমুজ। আমি এখানে তরমুজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর আমার লাগছে তরমুজের রস, আমি এখানে তরমুজ ব্লেন্ড করে নিয়েছি। লাগছে চিনি, চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। লাগছে লিকুইড দুধ, আমি এখানে 300 ml লিকুইড দুধ দিয়েছি। তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। আমি প্রথমে একটা বাটিতে তরমুজের টুকরোগুলো নিচ্ছি। এবার আমি ব্লেন্ড করা তরমুজটা ঢেলে দিচ্ছি। আমি লিকুইড দুধটা মিলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আসছে। আপনারা চাইলে এখানে রুয়াবজা দিতে পারেন, আমি রুয়াবজা দেইনি, রুয়াবজার গন্ধ আমার ভালো লাগে না। এখানে আমি চিনি দিচ্ছি, চিনিটা একদমই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, এখানে তরমুজের যে ন্যাচারাল যে কালারটা আছে এটাতেই এই শরবতটা দেখতে অনেক সুন্দর দেখায়। আমি এখানে বরফ দিচ্ছি এক টুকরো, আমি ঠান্ডা খেতে খুব পছন্দ করি না, তাই আমি এক টুকরো বরফ দিয়েছি। আপনারা যারা খুব ঠান্ডা খেতে পছন্দ করেন তারা এখানে আরও বেশি পরিমাণে বরফ টুকরো অ্যাড করে নিতে পারেন। আমি একটু নাড়াচাড়া দিয়ে চিনিগুলো গলিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার তরমুজের শরবত, এটি খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার বাসির সবাই এটা খুবই পছন্দ করে খেয়েছে। আমি একটা গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি। তারপর আমি এটাতে তোকমা মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে তোকমাটা না দিতেও পারেন, এটা আপনাদের সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। এতে আপনারা যদি তোকমা না দেন এতে এটা স্বাদের কোনোই হেরফের ঘটবে না। আমি আবার বলছি এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই ভালো লাগে। তোকমাগুলো আমি করে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই, কত অল্প সময়ে আমার এই মজাদার শরবতটা তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।